আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সংখ্যক লোক যারা আজকে আওয়ামী লীগকে রাষ্ট্রের সাথে একাকার করে ফেলেছেন তাদের উদ্দেশ্যে বলছি, এই যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি করছেন, এই যে আইন শৃঙ্খলার দায়িত্ব এরা নিচ্ছে, জনগণকে রক্ষা করার দায়িত্ব নিচ্ছে, জনগণের সম্পদ রক্ষা করার দায়িত্ব নিচ্ছে, কিছুদিন পরে আপনাদের থানা দখল করবে এরা, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আর কোনো কাজ তারা করতে দেবে না। ওই হিটলার যখন ইহুদিদের ধরে নিয়ে যাচ্ছিল, বাকিরা বলছিল আমরা তো ঠিক আছি, তারপর যখন শ্রমিক নেতাদের ধরে নিয়ে যাচ্ছিল, বাকিরা বলছে আমরা ঠিক আছি, পরে যখন তাদেরকে ধরে নিয়ে যেতে আসছে আশেপাশে আর কেউ নাই। তো বাংলাদেশের আওয়ামী লীগের যে অবস্থা, তাদের একমাত্র ভরসা হচ্ছে রাষ্ট্রের অ্যাপারেটাসকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আবারও ক্ষমতা দখলের প্রচেষ্টা তাদেরকে চলছে। কারণ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আজকে নিঃস্ব হয়ে গেছে, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল এখন আর নাই, এটা একটি ফ্যাসিস্ট রেজিমে পরিণত হয়েছে। তাদের পুরোপুরি ভরসা হচ্ছে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশ, রাষ্ট্রের কর্মকর্তাদের একটি অংশ, তাদের পুরোপুরি নির্ভরশীলতা হচ্ছে সেখানে। কারণ হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা জনগণের সাথে কোনো তাদের কোনো সম্পর্ক নাই, কারণ তারা ভোটের জন্য রাজনৈতিক কর্মসূচির জন্য জনগণের কাছে আর যেতে হচ্ছে না তাদেরকে, তারা ভোট চুরিতে মনোনিবেশ করছে, তারা জনগণকে পিটিয়ে সোজা করে ক্ষমতা দখল করার চেষ্টা করছে, ভোট দখল করার চেষ্টা করছে। এই জন্য আওয়ামী লীগের নির্ভরশীলতা হচ্ছে রাষ্ট্রের অ্যাপারেটাসের উপরে একটি শ্রেণী। আপনি তাদেরকে বলতে চাই, দয়া করে জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না, জনগণের বিরুদ্ধে যদি অবস্থান নেন, রাষ্ট্রের সেই অংশটিকে আমি বলছি, আইন শৃঙ্খলা বাহিনীর সেই অংশকে বলছি, রাষ্ট্রের কর্মকর্তাদের সেই অংশকে বলছি, যদি রাষ্ট্রের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই ফ্যাসিস্ট সরকারকে আবারও ক্ষমতায় যাওয়ার প্রয়াস করেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে টিকে থাকতে পারবেন না। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছিল স্বৈরাচার টিকতে পারে না, পাকিস্তানিরা টিকতে পারে না, বাংলাদেশের মানুষ ভাষা আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছিল টিকতে পারে না, বাংলা ভাষা সেদিন আমরা ফিরে পেয়েছি। স্বৈরাচারী স্বাধীন সময়ও অনেক খুন হয়েছে, অনেকে দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, টিকে থাকতে পারে নাই। আজকে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে, পরিষ্কার সিদ্ধান্ত, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করে তাদের মালিকানা তারা ফিরে পাওয়ার আন্দোলনে রাস্তায় নেমেছে, লক্ষ কোটি জনতা রাস্তায় নেমেছে, তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাষ্ট্রের কোনো শক্তি টিকে থাকতে পারবে না।